অযোধ্যায় গত দুই দুই জানুয়ারি রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় সেই প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ দেননি দেশের শঙ্করাচার্যরা অনুপস্থিতির কারণ নিয়ে চর্চা হয় বিস্তর এরপর সর্জু দিয়ে বলে গিয়েছে জলরাশি দুই শূন্য দুই চার লোকসভা ভোটে অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্র থেকে পরাজিত হয়েছে বিজেপি এদিকে সদ্য বোলপুরে এসেছিলেন পুরীর শঙ্করাচার্য আনন্দ সরস্বতী ভোটের ফলাফল নিয়ে তিনি মুখ খুলে কার্যত নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সরভন শঙ্করাচার্যের বক্তব্য রাম মন্দির উদ্বোধনের প্রভাব যদি ভালোভাবে হত তাহলে বিজেপি অযোধ্যায় হারত না তিনি বলছেন অযোধ্যার মানুষ বিজেপি প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়েছেন উল্লেখ্য দুই দুই জানুয়ারি প্রধানমন্ত্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নেন শঙ্করাচার্যের কটাক্ষ প্রধানমন্ত্রী ব্রাহ্মণও যদি হতেন তাহলেও রাজনেতা হওয়ার কারণে রাম মন্দির উদ্বোধন করা ঠিক হতো না শঙ্করাচার্যের বক্তব্য অযোধ্যার মানুষ এতে সহ যে নন তার প্রতিফলন ভোটে পড়েছে শঙ্করাচার্য সাফ বলছেন প্রধানমন্ত্রীর নিজের সীমার মধ্যে থেকে কাজ করা উচিত সংবিধান সম্মত বিধি বিধিনিষেধ পালন করা প্রধানমন্ত্রীর দায়িত্ব এই বিধি উপেক্ষা করে নিজের প্রচার করা উচিত নয় রাষ্ট্রোৎকর্ষ সম্মেলন এবং দীক্ষা গ্রহণী উৎসব উপলক্ষে বীরভূমের বোলপুরে শঙ্করাচার্য উপস্থিত ছিলেন শঙ্করাচার্যের সাফ বার্তা ধর্মের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সঠিক নয় শঙ্করাচার্য বলছেন সব বিষয়ে নেতত্ব দিতে যাওয়া প্রধানমন্ত্রীর কাজ নয় এটা উন্মাদের লক্ষণ মোদীকে উদ্দেশ্য করে শঙ্করাচার্য